মোদি সরকারের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে আজ পাটনায় বিরোধীদের মেগা বৈঠক এবং সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডাকে 21টি বিজেপি বিরোধী দল পৌঁছানোর চেষ্টা করছে। আর এর মধ্যে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গতকাল পাটনায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর আজ দেখা হবে তার রাহুল গান্ধীর সঙ্গে। এই মুহূর্তে সরাসরি চলে যাব পাটনায়, আমাদের প্রতিনিধি আসাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আসাবুল, কি খবর রয়েছে, কখন এই বৈঠক শুরু হবে? দেখো সুকন্যা, বেলা 12টায় নীতিশ কুমারের বাসভবনে এই বৈঠক হবে এবং এই বৈঠক নিয়ে গতকাল বিকেল থেকেই পাটনাতে তৎপরতা তুঙ্গে। তুমি জানো গতকাল বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে তিনি পাটনায় চলে আসেন এবং আমরা রাতে দেখতে পাই অরবিন্দ কেজরিওয়াল, ভগবান সিং মান, দিল্লি এবং পাঞ্জাবের দুই মুখ্যমন্ত্রী তারা পৌঁছে গেছেন পাটনাতে। পাশাপাশি এম কে স্টালিন, তিনিও পাটনায় পৌঁছে গেছেন এবং পাটনাতে পৌঁছেই তারা নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন, লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এসেই লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন, তার বাড়িতে যান। ফলে তৎপরতা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং প্রচেষ্টাটা গত দু মাস থেকে শুরু হয়েছিল, যার অন্যতম উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিশ কুমাররা অবশেষে সেই প্রচেষ্টার যে পূর্ণতা প্রাপ্তি আজকে এই পাটনাতে, 21টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা এই পাটনার বৈঠকে যোগ দিচ্ছে বলে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে। বড় বড় সমস্ত রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তারা অংশ নিচ্ছে, এটা নিশ্চিত। এবং আজকের বৈঠকের মূল লক্ষ্যই হচ্ছে যে 2024-এ বিজেপি সরকারকে কীভাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে না দেওয়া যায় তার রণকৌশল তৈরি হবে। বিজেপি বিরোধী এই দলগুলো তাদের লক্ষ্যটা এক, যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকারকে ক্ষমতায় আসা থেকে আটকাতে হবে। কিন্তু সেই লক্ষ্য পূরণে কি করতে হবে তা নিয়ে নানা রাজনৈতিক দলের নানা মত রয়েছে, ফলে সেই সব মতগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে এবং তারপর সকলেই একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা ফর্মুলা বের করার চেষ্টা করবে আজকের বৈঠক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার সেই বহু চর্চিত ফর্মুলার কথা বলছেন, যে 1:1 ফর্মুলা, একের বিরুদ্ধে একজোট। অর্থাৎ বিজেপি যেখানে শক্তিশালী সেখানে তাদের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে রাজনৈতিক দলের আছে তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেই রাজনৈতিক দলকে সাহায্য করতে হবে যাতে একজোট হয়ে বিজেপিকে হারানো যায়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পাটনা এসে সেটা ঘোষণাও করেছেন। এখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে গুরুত্ব সহকারে। দ্বিতীয়ত, তুমি জানো রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। যেমন বাংলাতে সিপিএম, কংগ্রেস, তৃণমূল তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল পার্টি আপ এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আছে, তেলেঙ্গানাতে লড়াই আছে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের লড়াই আছে। কিন্তু এই রাজ্য স্তরে এই লড়াইটা থাকলেও জাতীয় স্তরে যাতে তার প্রভাব না পড়ে, জাতীয় স্তরে যাতে 2024-কে পাখিচ্যক করে সবাই একাট্টা থাকতে পারে, সেই বিষয়টাও আজকে গুরুত্ব সহকারে আলোচনা হতে হবে। পাশাপাশি আগামী দিনে মোদি বিরোধী প্রচারে জোর দেওয়া হবে, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে কিভাবে যৌথ কর্মসূচি নেওয়া যায় সেই বিষয়টাও আজকের বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলাটা দিয়েছেন একের বিরুদ্ধে এক জোট, সেই জোট মানতে গেলে কংগ্রেসকে একটা বড় ধরনের স্যাক্রিফাইস বা আত্মত্যাগ করতে হবে। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা, দিল্লি বা তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যে কংগ্রেস যদি প্রার্থী না দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তাদের 200-এর বেশি আসনে তারা জায়গা পাবে না। ফলে কংগ্রেস কতটা নমনীয় হচ্ছে, কংগ্রেস কতটা আত্মত্যাগ করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কীভাবে আত্মত্যাগ করবে তার উপর কিন্তু নির্ভর করছে যে বিজেপি বিরোধী এই একজোট হওয়ার যে চেষ্টা সেটা কতটা ফলপ্রসূ হবে বৈঠকের পর নিশ্চয়ই সেটাই এখন দেখার। আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তোমার কাছে আসবো এবং এই বৈঠক সংক্রান্ত খবর নেব। ধন্যবাদ তোমাকে। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলছেন, যাদের কেউ পৌঁছে না তারা যাচ্ছেন জাতীয় নেতা হতে। রাজনৈতিক পর্যটন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জলে ফেলতে সবাই যাচ্ছেন। যদি গতবারের মতো উনি আবারও ভুল করেন তাহলে এবার আরও ডজন খানেক সিট কমবে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। যান, একসঙ্গে বসুন, চা খান, ফটো তুলুন। যে নেতাদের কোনো কাজ নেই, নিজের এলাকায় কেউ পৌঁছে না, তারা রাষ্ট্রীয় নেতা হতে যাচ্ছেন, তারা বিরোধী ঐক্যের গল্প বলে সময় কাটাচ্ছেন, পলিটিক্যাল ট্যুরিজম চলছে, চলুক। এবারে সবাই যেটা করার চেষ্টা করছে, মমতা ব্যানার্জিকে আবার মাঠে নামাবার চেষ্টা করছে, মানে জলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। গতবারে দিদিকে প্রধানমন্ত্রী করবো বলে হাওয়া দিয়ে সবাই নামিয়েছিল, আর দিদি নেতৃত্ব করতে গিয়ে মোদি হাঁটাও দেশ বাঁচাও বলে স্লোগান দিলেন, ওনার 12টা সিট কমে গেল এক ডজন, বাকি সবার কমেছিল। এবার নীতিশবাবুর মতন যারা নেতা তাদের কোনো প্রতিনিধি লোকসভায় পৌঁছবে না, তাই কেউ মোদির সামনে আসছে না, আবার মমতা ব্যানার্জিকে হাওয়া দেওয়া হচ্ছে।
মমতা যদি গতবারের মতো ভুল করেন তাহলে এক ডজন কমবে সিট। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য, গতবারের ভুল মনে করিয়ে দিলেন তিনি। গতবারের ভুল তো কিছু হয়নি, গতবার যা হয়েছিল তখন একটা এনডিএ বলে একটা পদার্থ ছিল, এটা দিলীপ ঘোষ ভুলে গেছেন। যে এনডিএ প্রায় 20টি দল এখন বিজেপি ছেড়ে চলে গেছে, এটা কি তার মনে নেই? এই নীতিশ কুমার তো তখন ছিলেন মোদীর সঙ্গে, কেন নীতিশ কুমার ছেড়ে গেলেন, কেন আকালিরা ছেড়ে চলে গেলেন, কেন আর কোনো বন্ধু নেই মোদীর, সবাই ছেড়ে চলে গেছে, সেগুলো কি উনি ভেবে দেখেছেন? আজকে এরা ভয় পেয়েছে যে সব বিরোধী দলগুলি আজকে পাটনায় গিয়ে একত্রিত হচ্ছে। কোন পাটনা? যে পাটনাতে জয়প্রকাশ নারায়ণ সব দলকে এক জায়গায় এনে ইন্দিরা গান্ধীকে পরাজিত করেছিল। যদি ইন্দিরা গান্ধীকে সবাই মিলে একযোগে পরাজিত করতে পারে, এবং ওনার মনে রাখা দরকার সেই সময় অটল বিহারী বাজপেয়ীও সেই ডাকে সাড়া দিয়েছিলেন, তখনকার জনসংঘ সেই ডাকে সাড়া দিয়ে ইন্দিরা গান্ধীকে হারিয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে হারানো গেলে মোদী তো হারানো কোন ছাড়? সুতরাং আমি বলতে চাইছি এরা ভয় পেয়েছেন এবং 200 সিটও পাবেন না সামনের নির্বাচনে, এবং এই বিরোধীরা এক জায়গায় এসে তারা একটা সরকার তৈরি করবে। এবং দিলীপ বাবুকে আমি সাবধান করে দিচ্ছি, ইডি সিবিআই এর উল্টো খেলা, সিবিআই যে আপনারা ব্যবহার করেছেন তখন দেখবেন পাল্টা মার পাল্টা খেলা কাকে বলে এই ইডি সিবিআই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আসছি পরের খবরে, কয়লা পাচার কাণ্ডে ফের মলয় ঘটককে তলব। যেমনটা জানা যাচ্ছে 26 তারিখ দিল্লি ইডির যে সদর দফতর সেখানে মলয় ঘটককে তলব করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো সুকন্যা, তুমি জানো এই মাসের 21 তারিখে মলয় ঘটককে তলব করা হয়েছিল দিল্লির ইডির সদর দফতরে। কিন্তু সেদিন মলয় ঘটক ইডির অফিসারদের জানিয়েছিলেন যে পঞ্চায়েত ভোটের ডেট অ্যানাউন্স হয়ে গেছে এবং তিনি পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই তাকে সময় দেওয়া হোক, পঞ্চায়েত ভোটের পরে তিনি যেতে পারবেন। কিন্তু তাকে সময় দেওয়া হয়নি। ইডি সূত্রের খবর, আবার সোমবার, আগামী সোমবার অর্থাৎ 26 তারিখ সকাল 11টা নাগাদ মলে ঘটককে ইডির দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে। অর্থাৎ ইডির অফিসাররা মলে ঘটককে সময় দিচ্ছেন না, আবার তাকে কিন্তু ডাকা হয়েছে। কারণ যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে মলয় ঘটক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তুমি জানো কোর্টের নির্দেশ ছিল যে 15 দিনের সময় দিয়ে মলয় ঘটককে ডাকতে হবে, সেই 15 দিনের সময় দিয়েই কিন্তু 21 তারিখে তাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি যেহেতু যাননি আবার তাকে তলব করা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে ইডির তরফে, দাবি করা হচ্ছে আর্থিক লেনদেন যেটা হয়েছিল, কয়লা মাফিয়াদের টাকা কোথায় কোথায় পৌঁছে গেছে সেই সংক্রান্ত তথ্য সামনে রেখেই কিন্তু আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা, তাই আবার তাকে তলব করা হয়েছে আগামী সোমবার ইডির দিল্লির সদর দফতরে। এবং ইডির অফিসাররা জানাচ্ছে শুধুমাত্র মলয় ঘটক নয়, আগামী 29 তারিখ আবার ডাকা হয়েছে কয়লা মাফিয়া। একেবারে একদিকে 26 তারিখ যেমন মলয় ঘটককে ডাকা হয়েছে, তেমনি 29 তারিখ ডাকা হয়েছে অনুপ মাঝি ওরফে লালাকে। ধন্যবাদ প্রকাশ। অন্যদিকে যেমনটা আমরা জানতে পাচ্ছি, দুর্নীতি মামলায় 2 চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এবার তলব করলো ইডি। কালীঘাটের কাকুর একাধিক কোম্পানির সঙ্গে যুক্ত এই 2 হিসাবরক্ষককে ইডি তলব করেছে। কালীঘাটের কাকুর যে 6টি কোম্পানির হদিশ মিলেছে, ইডি সূত্রে খবর, এই 6টি কোম্পানির হিসেব নিকেশ দেখতেন এবং এ কে তুলসিয়ান এবং এস কে ভারতীয়া। আগামী সপ্তাহে ইডি দপ্তরে 2 চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে তলব করা হয়েছে কালীঘাটের কাকুর। বিভিন্ন কোম্পানি টাকার উৎস কি, কিভাবে এই লেনদেন চলতো, কারা টাকা পাঠাতেন, তা জানতে চাই ইডি। আর এবার যে খবরে নজর রাখবো, পঞ্চায়েত ভোটের আগে এবার মুর্শিদাবাদে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। ভরতপুর থানার ভাটেরা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। কে বা কারা এই বোমা মজুত করেছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পঞ্চায়েত ভোট শুরু হতে না হতেই বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে একেবারে বারুদের স্তূপ, অন্যথা হচ্ছে না মুর্শিদাবাদেও, সেখানেও ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। ভরতপুর থানার ভাটেরা গ্রামে পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে এই বোমা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই বোমা মজুত করেছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
বারবারই প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত ভোটের আগে কি বারুদের সুপে দাঁড়িয়ে রয়েছে বাংলা। তবে তাও মুর্শিদাবাদে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজ সকালেই, একেবারে তাজা বোমা উদ্ধার হয়েছে। ড্রাম ভর্তি এই তাজা বোমা ভাটেরা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে ছিল। কে বা কারা এই বোমা এখানে কি উদ্দেশ্যে মজুদ করেছে তা এখনো জানা যায়নি, তবে তদন্তে নেমেছে পুলিশ, খতিয়ে দেখছেন তারা। পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে তৃণমূলের অন্দরে বিক্ষোভ আরও প্রকাশ্যে চলে এলো। এর আগে আমরা দেখেছি বিধায়ক হুমায়ুন কবির, তারপর মনোরঞ্জন ব্যাপারী, আর এবার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা, যিনি অভিযোগ করছেন যে দলের মধ্যে 50-50 অর্থাৎ 50-50 ভাগ রয়েছে, এবং তিনি আরও বলছেন যে দলের মধ্যে গ্রুপবাজি রয়েছে, দল আমার ওপর ভরসা রাখতে পারেনি, খুব উগড়ে দিয়ে মন্তব্য তৃণমূল বিধায়কের। দলের ব্লক সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকেও আক্রমণ করেছেন তিনি। গিয়াসুদ্দিন ডিপ্রেশন থেকে কথা বলছেন, গিয়াসুদ্দিনকে উদ্দেশ্য করে পাল্টা মন্তব্য মানবেন্দ্রর। পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে তৃণমূলে আরও বিদ্রোহ। বিধায়ক হুমায়ুন কবির, মনোরঞ্জন ব্যাপারীর পর এবার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা, দলের মধ্যে গ্রুপবাজি রয়েছে তাই 50-50 ভাগ হয়েছে, দল আমার উপর ভরসা রাখতে পারেনি,